বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক স্মিতা বক্সীর নির্দেশে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেন 39 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিমউদ্দিন। লকডাউনের সময়টাও যার ব্যতিক্রম হয়নি, লকডাউনের পুরো সময় জুড়েই এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এর পাশাপাশি এলাকায় করোনা মুক্ত রাখতে দীর্ঘদিন নিজে হাতে স্যানিটাইজেশন করেছেন। সম্প্রতি কলকাতা কর্পোরেশনের তরফে মিস্ট ক্যানন মেশিন কেনা হয়েছে, যার মাধ্যমে এলাকা এলাকাতে স্যানিটাইজেশন কাজ করছে কলকাতা পৌরসভা। এই মেশিনের সাহায্যে করোনা ভাইরাসকে মানা সম্ভব না হলেও কোনো জায়গার উপরে যদি ভাইরাস পড়ে থাকে তাকে নির্মূল করা সম্ভব হচ্ছে। প্রতিদিনই নিয়ম করে কলকাতা পৌরসভা বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে এলাকা স্যানিটাইজেশন করা হচ্ছে এই মেশিনটির মাধ্যমে। সোমবার দিন ওয়ার্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিমউদ্দিনের উদ্যোগে এই মিস্ট ক্যানন মেশিনের সাহায্যে পুরো এলাকাকে স্যানিটাইজেশন করা হলো, যাতে এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে। এদিন মোহাম্মদ জসিমউদ্দিন জানান, যবে থেকে তিনি এলাকাকে স্যানিটাইজেশন করা শুরু করেছেন তবে থেকে এলাকায় করোনার প্রকোপ তেমন একটা বাড়েনি, এমনকি এখনো পর্যন্ত তার এলাকায় করোনার প্রকোপে কেউ মারাও যায়নি। আগামী দিনে এভাবে তিনি এলাকাকে স্যানিটাইজেশনের কাজ করে যাবেন বলে জানালেন মোহাম্মদ জসিমউদ্দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। প্রণাম নমস্কার কেন, আজকে কোভিড-19 এই প্রায় চার মাস সারা পশ্চিম বাংলায় তার নেতৃত্বে মানুষের পাশে থেকে যেভাবে মমতাদির নেতৃত্বে আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আছি, তার একমাত্র যদি কেউ কারো যদি ক্রেডিট থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ববিদাকে, আমাদের প্রিয় ববিদাকে, আমাদের হৃদয়ে যার বাস, শহরে কলকাতার যার হৃদয়েতে বাস করেন, তার সে বাসীর নাম হচ্ছে ফিরাদাকি ববিদা, সবার ববিদা, তাকে ধন্যবাদ জানাচ্ছি। লং লিভ লং লিভ লং লিভ মমতা বন্দ্যোপাধ্যায়, লং লিভ লং লিভ লং লিভ লং লিভ ববিদা ফিরাদ্দা, লং লিভ আমাদের মাননীয় সংসদ, আমাদের সবার প্রিয়, আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুদীপদা, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের অনারেবল এমএলএ স্মিতা বক্সীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবার নেতৃত্বে যেভাবে 39 নম্বর ওয়ার্ডে প্রায় 4.5 মাস এটা যে আজকে আমরা স্যানিটাইজ করেছি, এটা 10ম বার আজকে আমরা গর্বিত, আমরা 39 নম্বর ওয়ার্ডের বাসিন্দার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি ফিরাদদাকে, ববিদাকে, সুদীপদাকে, সুমিতাদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেভাবে এই যে আজকে এইচডব্লিউএম ডিপার্টমেন্টের মাধ্যমে এই যে স্যানিটাইজার, যে বড় মেশিন যাকে কি বলছে মিক্স ক্যানন, আজকে প্রথম আমরা এই বড় গাড়িটা পেয়েছি। 10:30টার সময় বেরিয়েছি মদন মোহন বর্মন স্ট্রিট, শম্ভু চ্যাটার্জি স্ট্রিট, এমজি রোড, সেন্ট্রাল এভিনিউ, রাম মন্দির থেকে মুক্তারাম বাবু স্ট্রিট ধরে আমরা রাজিন্দার দেব রোডে এসে আজকে এখানে শেষ করলাম, গন্ধেশ্বরী মন্দিরের সামনে শেষ করলাম। আবার 4-5 দিনের পর আমরা বলেছি ওনাদেরকে, আবার 4-5 দিন পর আমাদের গাড়ি লাগবে যেখানে আমরা শেষ করেছি গন্ধেশ্বরী মন্দির। আপনারা জানেন কলকাতার সবচেয়ে বড় গন্ধেশ্বরী মন্দির হচ্ছে রাজিন্দার দেব রোডে, আমাদের এখানে শেষ করলাম, মন্দিরে স্যানিটাইজ করলাম, এই অঞ্চলে স্যানিটাইজ করলাম, আমরা এখানে শেষ করলাম। আবার 4-5 দিন পর এখান থেকেই শুরু করব, এখানে বিখ্যাত থন্টনিয়া কালী মন্দির আছে, এখান থেকে আবার শুরু করব, বিধানসরণী কলেজ স্ট্রিট, মদন মোহন বর্মন স্ট্রিট থেকে শুরু করে আমরা এই সব অঞ্চলে আবার সেকেন্ড করব। আজকে 70% পুরো অঞ্চলটা আমরা প্রায় 2 ঘন্টা আমরা স্যানিটাইজ করেছি। আমরা মানুষের সাথে আছি, আমরা মানুষের পাশে আছি, আপনাদের মাধ্যমে মানুষের কাছে আবেদন জানাচ্ছি, হাত জোড় করে আন্দোলন জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার যে নির্দেশিকাবলী আছে, যে নিয়মাবলী আছে, অক্ষরে অক্ষরে পালন করিয়া আপনারা সবাই চলবেন, এটাই আশা করি, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। মাস্ক ছাড়া বের হবেন না, একদম মাস্ক ছাড়া বের হবেন না, ফিজিক্যাল ডিস্টেন্সিং টু বি মেনটেন। রিপোর্ট, চ্যানেল 10।